কেমন আছেন দর্শক? চলতে চলতে অনুষ্ঠানের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আইরিন খান। চলতে চলতে আজকে আমরা যার সাথে গল্প করব, তিনি হলেন বিশিষ্ট আলোকচিত্র শিল্পী, শিক্ষক এবং সাংবাদিক চঞ্চল মামুন। হ্যালো। হ্যালো, ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি এমন সময় ফটোগ্রাফিকে আপনার ক্যারিয়ার হিসেবে নিয়েছেন, আপনি অনেক কিছু করেছেন, বাট আমি ফটোগ্রাফি থেকে স্টার্ট করছি, যে এমন সময় আপনি ফটোগ্রাফিকে ক্যারিয়ার হিসেবে নিয়েছেন যেই সময় ফটোগ্রাফি বলতে আমরা স্টুডিওতে গিয়ে একটা ল্যান্ডস্কেপের সামনে ফ্যামিলি নিয়ে ছবি তোলাকে বুঝতাম। সো এটা অনেক কারেজাস একটা স্টেপ ছিল, এই স্টেপ সম্পর্কে আমি জানতে চাই, যে এই কারেজাস মানুষটা, এই কারেজাস চঞ্চল মাহমুদ সম্পর্কে আমি জানতে চাই। কিন্তু তার আগে আমি জানতে চাই যে এই কারেজাস চঞ্চল মাহমুদ ছোটোবেলায় কেমন ছিল, আপনার ছোটোবেলা থেকে বেড়ে ওঠাটা কেমন ছিল? ছোটোবেলা আমার অ্যাকচুয়ালি জন্ম হচ্ছে তখন পশ্চিম পাকিস্তানের করাচিতে, তো আমার মনে আছে আমি ভীষণ দুষ্ট ছিলাম, মনে আছে আমার দাদা আমার নামটা রেখেছিলেন চঞ্চল, তাই চঞ্চল, হ্যাঁ, অর্থাৎ আমার তখন তো এত SMS ইন্টারনেট এত কিছু ছিল না, ফোনও ছিল না, তো ওই ট্রাঙ্কল করে জিজ্ঞেস করেছে, তো আমার বাবা বলেছে ভারী দুষ্ট, রেখে যাই দেখি যে কিচেনের দিকে দৌড় দেয়, ভীষণ চঞ্চল। তো আমার দাদা বললো কী নাম, বলে চঞ্চল, তার নাম চঞ্চল রাখো, ওই শুরু আর কি। কিন্তু আমার একটা জিনিস ছিল ছোটোবেলা থেকেই, যে এক এক ভাই এক এক রকম হয়তো, আমরা দুই ভাই, বড়ো ভাই বেঁচে নেই চন্দন, ও সাংবাদিক ছিল, ও ব্লাড ক্যান্সারে মারা গেছে 85-এ, তা আমি ছোটোবেলা বড় ভাইয়ের পুরো বিপরীতমুখী ছিলাম, ও খুব শান্ত ছিল, আর আমি ছোটোবেলায় আমি আমার মনে আছে যে আমাদের বাসায় একটা পাই রেডিও ছিল, বাবা জার্মানি থেকে এনেছিলো, তো আমার ইয়ে ছিল যে এই লোকগুলি ঢুকে কোন দিক দিয়ে, তা আমি একদিন বাবা মা সবাই বাইরে গেছে, আমি একটা ড্যাশবোর্ড খুলেছি, খোলার পর দেখি যে সার্কিট আর সার্কিট, তো লোকগুলো কোথায় গেল, তাই এমন সময় মা চলে আসছে আর লাগাইনি কোনোরকম চাপা দিয়ে রেখেছি। আমার মনে আছে যখন এটা একদিন মা পরিষ্কার করতে যায় রেডিওটা তো খুলে পড়ে গেছে, তো সরাসরি এসে আমার কানটাই ধরেছিল যে এটা তুমি করেছো। আবার এরকম হয়েছে পাকিস্তানে যখন করাচিতে ছিলাম, টেলিভিশন তৈরি হলো, তো টেলিভিশন প্রদর্শনীর ব্যবস্থা করা হলো করাচির লাসবেলাতে, তো আমার আব্বু দেখে যে ছোটো জন কোথায়, যে নাই, আমি আবার সেই টেলিভিশন পিছিয়ে চলে গেছি, মানুষগুলো ঢুকে কীভাবে। আরেকটা ঘটনা মনে আছে আমার, হ্যাঁ, প্রথম সিনেমা হলে ছবি দেখতে যেয়ে আমার আব্বা দেখে যে ইন্টারভেলের সময় আমাকে খুঁজে পাচ্ছে না, আমি ওই সিনেমা হলের পিছিয়ে গিয়েছি যে লোকগুলি ঢুকে কোন দিক। সো ব্যাকগ্রাউন্ডে কী হচ্ছে সেটা সবসময় আপনার জানার ইচ্ছা আছে, যে কাজটা কী? খুব দুষ্ট ছিলাম, খেলার পাওয়ার পর সারা জীবন সব খুলেছি, যে ছোটোবেলা যে ইঞ্জিনিয়ারিং করে দেখি, তো ওই থেকে হঠাৎ করে একদিন আব্বা একটা জাপানে ছিল যখন ক্যামেরা এনে দিল, ওই আমার শুরু, তো দেখলাম ভালোই লাগে, তো ছবি আমার বয়স তখন ছিল 6 বছর। আপনার স্কুল কলেজ কি? স্কুল কলেজ করাচিতে ছিল, দেন ইসলামাবাদ, তারপর বাংলাদেশে আসি। তো কত বছর বয়স ছিল আপনি যখন বাংলাদেশে আসেন? আমি যখন বাংলাদেশে আসি তখন আমার বয়স ছিল 12 বছর, 12 ইয়ার্স। কত সালের কথা হবে এটা? 70 দশকের আগে, আমার জন্ম হচ্ছে 59-এ, আর এখন 56 বছর চলছে। তো মনে আছে যে ওই প্রত্যেকটা জিনিসের আমি চিন্তা করতাম যে এটা কীভাবে হয়, এই যে পেন্ডুলাম ঘুরে ঘড়ির এটার প্রতি আগ্রহ ছিল। একদিন পেন্ডুলাম খুলেছিলাম মনে আছে, আগে অনেক বড় বড় ঘড়ি ছিল, এরকম খোলার পর আর লাগাতে পারিনি, মনে আছে ওইখানেও বকা খেয়েছিলাম। তো ওই ফটোগ্রাফির প্রতি কীভাবে আকৃষ্ট হলাম, আপনি যে বললেন আমাকে যে তখন নন বেঙ্গলিরা ফটোগ্রাফি করতো, 1960-র কথা বলি, তো তখন দেখতাম ওই যে আপনি বললেন না যে একটা সিনারি কিংবা তাজমহল এর পিছনে একটা পোর্ট্রেট করা, অ্যাডভার্টাইজিংয়ের তখন এও জানতাম না, তো ছবি তোলার পর খুব মজা লাগলো, তো তোলার পর চিন্তা করলাম যে আমি একটু ফটোগ্রাফি করি। তো ছবি মনে আছে আমার যে ফিল্ম লোড করতে পারতাম না, করাচিতে একজন নন বেঙ্গলি এক লোক ছিল, উনি আমাকে দিয়েছে হাউ টু লোড এ ফিল্ম, দেখো বেটা এইভাবে রিমাইন্ডিং নকটা ঘুরলে এইভাবে দেখো ফিল্ম লোড হয়েছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর ছবি তুললাম, ছবি তোলার পর দেখেছি কিছুই আসে নাই, এই যে কেন আসে নাই এইটার উত্তর খুঁজছে যে আজকে এই পর্যায়ে এসেছি, কেন আসে নাই। আমি আমার আমি একটা জিনিস কি, আমি দমে যাওয়ার পাত্র না ছোটোবেলা থেকে, এখনও না, তো আলো ছায়ার খেলা তো পরে করেছি, কিন্তু ওই যে যে জিনিসটা হয়েছে যে কেন ছবি উঠলো না, ওই ভদ্রলোককে আবার জিজ্ঞেস করলাম, বলে তোমার তো ফিল্ম লোড হয়েছে কিন্তু তুমি অ্যাপারচার শাটার স্পিড মিলে কাজ করতে পারো নাই, হোয়াট ইজ অ্যাপারচার অ্যান্ড শাটার স্পিড, শিখিয়ে দিল, তুললাম, তারপরে দেখি দুইটা বিড়ালের ছবি এসেছিলো আমার মনে আছে, এবং বাকিগুলি কেন এরকম ব্ল্যাক হয়ে গেল ওইটার উত্তর খুঁজতে যে উনি বলে দিল যে এইভাবে তুমি কাজ করবে, 5.6 দিয়ে তুলো, 8 দিয়ে, তারপর শুরু করলাম পরেরটা থেকে একদম ফ্যান্টাস্টিক কম্পোজিশন, কারণ আমি আগে ছোটোবেলায় ছবি আঁকতাম, যার জন্য আমার কম্পোজিশন সেন্সটা খুব ভালো ছিল,
হরাইজন্টাল লাইন ভার্টিক্যাল লাইন, এখনও দেখি অনেক আলোচ্য ছিল ওরা লাইন বাঁকা করে, এটা কিন্তু মস্ত ভুল। তা আমি তখন তোলা শুরু করলাম, এই আমার নেশা পেয়ে বললো। তা আমার মনে আছে যে ছোটোবেলায় আমি এই বিভিন্ন অনুষ্ঠানের ছবি তুলতাম, বিভিন্ন মানুষের পোর্ট্রেট তুলতাম, বিড়াল কুকুর এই ফুলের ছবি, এখন আমার নেচার অনেক প্রিয়। এই আমার শুরু হলো তোলা, তারপরে ছবি আঁকা শুরু করলাম। ছবি আঁকতে আঁকতে চিন্তা করলাম যে পেইন্টার হই। আমার মনে আছে তখন এসএসসি পরীক্ষা দিয়ে ভর্তি হতে হতো, এখন অবশ্য এইচএসসি পাস করে ভর্তি হতে হয়। ওইখানেও বাবা আমার একটা মানে কি বলবো যে সোজা ভেটো দিয়ে বসলো যে এক ছেলে আগে যেটা ছিল প্রত্যেক ছেলে ডাক্তার হবে অথবা ইঞ্জিনিয়ার হবে, আর বেশি বড় জোর হলে আর্মিতে যাবে। তো এইটা আমি কোনোদিনই লাইক করতাম না, যে আমার বড় হয়ে হতো যে তোর কী ইচ্ছা করে, হ্যাঁ আমি এইটা হবো ভাইয়া, তো তুই ওইটাই হও। তা আমার এটা শুরু হলো যে একদিকে ছবি আঁকে ছবি আবার তুলিও, এই শুরু হলো। কিন্তু ততক্ষণে আমরা ম্যাট্রিক পাস করেছি, আমি ইন্ডাস্ট্রিয়াল আর্টসে পড়েছি টেকনিক্যাল কলেজে। আমার মনে আছে যে তখন আমরা তেজগাঁয়ে থাকি, তেজগাঁয়ে একটা স্টুডিও ছিল, ওইখানে আমাদের এক ভাই ছিল লাল ভাই, মনে আছে। তো উনি দেখতো যে এই ছোট্ট ছেলেটা ফটোগ্রাফিতে, আর বলে তুমি আমার এখানে বসো, দেখো কীভাবে রিটাচ করি, কীভাবে কাজ করি, দেখো। এই আমার শুরু হলো। তো ওইখানে একদিন বলো তুমি তুলবে আজকে, আমি ঠিক আছে ফার্স্ট ছবি তুললাম, ভাই ফ্যান্টাস্টিক, তোমার কম্পোজিশন সেন্স তো ভালো, লাইট, এই শুরু করলাম। ভাই একটু এটা হবে 70-এর পরে। তো ওই যে শুরু করলাম, আব্বা তখন একটা ক্যামেরা এনে দিল, এই প্র্যাকটিস রেগুলার। তো ওই ছবি তুলতে 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 দেখা গেলো যে চারুকলা ঘোরাফেরা করতাম, চারুকলা তার পড়তে দেয়নি বাবা, ঢাকাতে ভর্তি করে দিয়েছে জোর করে। তারপর কিন্তু চারুকলা ক্লাস করতে যেয়ে ধরা বললাম রণবীর স্যারের হাতে, মনে আছে, এদিকে আসো। ভাবলাম মারটার দিবে, মারটার তো আর দেয় নেই। তো বলে যে এ তো ভালো কথা, তুমি এক কাজ করো, আমরা আঁকি কী দিয়ে, ব্রাশ আর রং দিয়ে, তুমি আসবে, তুমি আঁকবে আলো দিয়ে, দ্যাট ইজ ফটোগ্রাফি। এই আমার শুরু হলো। আপনার এই শুরু থেকে, ফটোগ্রাফির এই শুরু থেকে আমরা আরও কিছু জানবো, বাট দর্শক এই মুহূর্তে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পর। তো আমি ব্ল্যাকটা পরে, এটা আমার মনের কষ্ট, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি পুরো ব্ল্যাক পরে বোধে কাটিয়ে দিব, যে যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর সম্পূর্ণ বিচার না হবে হত্যাকাণ্ডের, ততদিন মতো এই ব্ল্যাক ছাড়বো না। বিরতির পর স্বাগত দর্শক, কথা বলছি আমরা চঞ্চল মাহমুদের সাথে। বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম চঞ্চল মাহমুদ কীভাবে আলোকচিত্র শিল্পী হলেন। আপনি আমাদের বললেন যে আপনি অন্য সাবজেক্টে লেখাপড়া করার পরও আপনি কি আপনার এক্সট্রিম ইন্টারেস্ট থেকে এই ফটোগ্রাফিটাকে আপনি ক্যারিয়ার হিসেবে নিলেন? আমার আসলে এই যে 56টা বসন্ত পার হয়ে এসেছি, সারা জীবনের লাইফটা একেবারে এলোমেলো, মানে স্মুথ হয় নাই, পিতার কারণে হয়তো, কিংবা আগের পিতা মাতারা এরকম ছিলেন, খুব কড়া ছিলেন। এখনকার তো আমি মনে করবো যে ইয়াং জেনারেশন অনেক লাগে যে ওরা যা চায় তাই পায়, আমাদের মধ্যে কিন্তু কড়া করেছিল অনেক আর কি, যে এতটার পর ঘরে ফিরতে হবে, নামাজ পড়তে হবে, আর 9টার সময় পারমিশন মিলত টেলিভিশন দেখার, 10টায় অফ। হ্যাঁ, তো এরকম কড়াকড়ির মধ্যে বড় হয়েছে, যার ফল হয়েছে কি আমার লাইফটা কত স্মুথ যায়নি, এবং সব সময় মানে শাসনে থাকাটাকে আপনি কি লাইফটা স্মুথ না যাওয়ার কারণ? শাসনের কারণেই বোধহয় ঠিক আছি আমি মনে করি, তার কারণ হচ্ছে যে স্মুথ যায়নি এই কারণে যে কখন কোথায় ছিলাম, রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, তাছাড়া স্বাধীনতার পরপরই জড়িয়ে পড়ি রাজনীতিতে, জেএসডি সেন্ট্রাল কমিটির মেম্বার ছিলাম, ঢাকা মনে আছে তখন কত, কলেজে পড়লে যা বয়স হয় আর কি। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল মোহন রায়ন, ছাত্রনেতা, আমরা দুজনেই জাসদের সেই নাম করে ঢাকা স্টুডেন্ট লিডার ছিলাম। তো রাজনীতি করেছি, অ্যারেস্ট হতে হয়েছে, জেল খাটতে হয়েছে, ইভেন আমি জার্নালিজম করার পর লেখার কারণে জেল খেটেছি, তারপর মিছিলের জন্য জেল খাটতে হয়েছে। তো দোজ ডেজ আর গন, বাট আমি মনে করি যে এটা একটা বিরাট অভিজ্ঞতা, অনেক মানুষের জীবনটা সাধারণ হয়, আমার জীবনটা কিন্তু সাধারণ নয়। কতবার জেল খেটেছে? 17 বার। 17 বার? জি জি, মিছিল করতে যাই বেশি, এগুলো রাজনীতির ক্ষেত্রে সবাই হয়। আর আমাদের দেশে একটা প্রবাদ আছে যে জেল না খাটলে লিডার হওয়া যায় না। হ্যাঁ, তো ওইটা আমাদের জীবনে সবারই কম বেশি হয়েছে। হ্যাঁ, এখন আমার যে স্টুডেন্টটা আছে, আমার স্টুডেন্ট এখন সব পলিটিক্যাল লিডার আসে ছবি তুলতে, সবাই আসে, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিল্পপতি থেকে আরম্ভ করে ছাত্রনেতা সবাই আসে, সবার ছবি তুলে দিই। কিন্তু রাজনীতি থেকে সরে আসি নাই, জীবনটা একটা রাজনীতি, রাজনীতি থেকে সরে যায়। আমি তো সমাজতন্ত্র করেছি, জাসদ করেছি, সব লিডার আসে, রাজনীতি করেছি এই কারণে, কারণ আমি ছোটোর একটা ইচ্ছা ছিল রাজনীতিবিদ হব। এই জন্য বললাম না, মোড় বারবার চেঞ্জ করতে হয়েছে, দেখি এই জায়গায় হাঁটতে চাই, এই জায়গায় দেখি কাটা বিছানো, সরে আসছি, আবার আরেক দিকে ট্রাই করেছি, মোটামুটি মনে হয় যে সব দিকে সফল হয়েছি মনে হয়। যে এই যে খ্যাতিটা কিন্তু এমনি আসে না, মনে করেন যে অনেক কাজের ফসল,
একটা সম্পদ মনে পাহারা দিতে হয়, কিন্তু আপনি যেই জিনিসটা এত বছর গ্রহণ করলেন ওটা কিন্তু পাহারা দেওয়ার দরকার নেই আমি মনে করি। আর একটা জিনিস বলি এই কারণে যে চারুকলায় অনেকে জানে যে আমি চারুকলাতে পাশ করেছি, আমার আড্ডাটাও ছিল চারুকলায়, আমার বড় বড় ফ্রেন্ডরা কিন্তু আজকে ডিপার্টমেন্টের হেড এবং সবাই টপ পজিশনে আছে। মজার বিষয় হচ্ছে কি আমার বন্ধুরা মনে করেন সামরিক সচিব থেকে আরম্ভ করে যত বিখ্যাত সচিবও হয়ে গেছে অনেক ফ্রেন্ডরা, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কিন্তু আমার কাছে আসলে বলে কি চঞ্চল তোকে বেশি চিনে। আমার লাইনটাই তো এরকম, বিজ্ঞাপন এজেন্সিতে কাজ করেছি, এতগুলো পত্রিকায় কাজ করেছি, এখন আমি নিউজ এজেন্সির চাকরি করি, আরও দুইটা পত্রিকায় ফটো এডিটার। তো কাজের কিন্তু শেষ নাই, আমার কোনো ফ্রাইডে নাই, নো হলিডে, প্লাস আমার যেই পর্যায়ে এসছে এটার পিছনে অনেক খরকাট পড়তে হচ্ছে। এটা মনে হয় পিতা ওরকম না করলে বোধহয় পারতাম না মনে হয়। আপনার আরেকটি খুব চমৎকার বৈশিষ্ট্য বা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য আমি বলবো, যেটা হচ্ছে আপনি সবসময় কালো পরেন, এটার কারণটা কি? কালো পরা আসলে এটা আমার একটা কষ্টের ফসল, সেটা হচ্ছে সবাই ভাবে আমার একটা ফেভারিট কালার। আমি বঙ্গবন্ধুদেরকে ছোটোবেলা থেকে জেনেছি, ওনাদের বাসায় যেতাম, ওনার কোলে বসছি, ওনার ধমক খেয়েছি, উনি গেঞ্জি পরে হয়তো ভাত খাচ্ছেন, ছবি তুলতে একটা ধমকে খেয়েছে, এই আমি রাষ্ট্রপতি তুই এইভাবে ছবি তুলে নাকি, আবার একটু পরে বসে এই ছবিগুলি দেখাস তো কেমন হচ্ছে। তো ওনাকে যখন হত্যা করা হলো তখন খুব কষ্ট পেলাম, দেখার পর গিয়েছিলাম মনে আছে, এত কষ্ট লেগেছিলো যে যার এখানে না আসলে আমার মনে আছে যে পেটের ভাত হজম হতো না, এত কষ্ট লেগেছিলো যে এক দুই মাস আমি অসুস্থ ছিলাম। তারপর থেকে আমার এই সমস্ত কালার ছেড়ে দিই, সব হয়ে যায় ব্ল্যাক, তো আমি ব্ল্যাকটা পরে এটা আমার মনের কষ্ট, যতদিন পর্যন্ত আমি বেঁচে আছি পুরো ব্ল্যাক পরে বোধে কাটিয়ে দিব, যে যতদিন পর্যন্ত বঙ্গবন্ধুর সম্পূর্ণ বিচার না হবে হত্যাকাণ্ডের ততদিন মতো এই ব্ল্যাক ছাড়বো না। তো এটা আমার মনের কষ্ট, এটা অন্য কার কাছে হয়তো কিছু মনে হতো, কিন্তু আমি ওই কষ্টটা বয়ে বেড়াই যে যখন ওনার গুলিটা লেগেছিলো কেমন লেগেছিলো। যেদিন আমি প্রথম গুলিবিদ্ধ হই মিছিলে সেদিন আমি ফিল করি যে কত কষ্ট লেগেছে। আমরা আবার একটু ফিরে আসি আপনার ফটোগ্রাফির ক্যারিয়ারের দিকে। আপনি 85-86 থেকে আপনি প্রত্যেক বছর অনেক এক্সিবিশন করেছেন, দেশে বিদেশে অনেক এক্সিবিশন করেছেন, বাট আমি দেখছিলাম 98 এর পরে একটা বড় গ্যাপ আছে, 2010 এর থেকে আবার আপনি আরেকটা এক্সিবিশন করেছেন। সেটা হচ্ছে যে কষ্ট তো প্রত্যেক মানুষের পিছনেই থাকে, তাই না? কষ্টটা এমন হয়েছে যে এই দেশে আলোকচিত্র হচ্ছে সবচেয়ে আলোচিত সেক্টর, আমাদের দুইটা সত্য ইতিহাস রয়েছে, 52 ভাষা আন্দোলন, 71 যুদ্ধ, এই ছবিগুলি কারা তুলেছেন? এটা আমাদেরই, আমার গুরুজি যারা, আমার সিনিয়র, আমাদের প্ল্যাটুন কমান্ডার, আমাদের সেকশন কমান্ডার। আমি তো মনে করি যে এই জিনিসটা সবচেয়ে তো অবলিত এই কারণে যে যত সরকার প্রধান আসছে আমাদের পৃষ্ঠপোষকতার তাদের অভাব রয়েছে। মনে করেন যে একটা ডিমান্ড হতে পারতো ঢাকা ইউনিভার্সিটিতে চারুকলায়, আজও হয় নাই স্বাধীনতার এত বছর পর, আমরা কেন স্কুল করলাম? এর পিছনে একটা জেদ আছে, ওই কষ্টের কারণে আমি এডমিশন করে নিই। কোথাও যদি একটা এডমিশন করতে যাই, আমার ক্ষেত্রে হয় না, কেউ একটা এডমিশন করতে গেলে কোয়ালিফিকেশান বোর্ড তার ছবিগুলি দেখতে চায়, কিন্তু পেইন্টার যারা তাদের তো উইদাউট এনি কোয়ালিফিকেশান সব কিছু পাস হয়ে যায়। আমার মনে হয় আমার প্রশ্ন হচ্ছে তাদের কতটুকু যোগ্যতা আছে যে তাদের কোয়ালিফিকেশান বোর্ড ছাড়ে তাদের এক্সিবিশন হচ্ছে। ওই কারণে, ওই কষ্টের কারণে আমি 12 বছর এক্সিবিশন, অনেক গ্যাপ ছিল না। তারপরে হঠাৎ করে একদিন আমি বেঙ্গল গ্যালারিতে আমার মনে আছে যে জিসান কিংসুক হাসান, চঞ্চল আপনি এক্সিবিশন করেন না কেন, তাকে কষ্টের কথাটা বললাম। অথবা আমরা এক্সিবিশন করতে গেলে বলে কি একটা স্পন্সর 10-12 লাখ টাকা লাগে, বা আমাদের বাজেটের অভাব রয়েছে, কিন্তু পেইন্টার্সদের ক্ষেত্রে বাজেটের অভাব থাকে না। এইটার কারণে কিন্তু আমি এক্সিবিশনটা করি না। অবহেলার কারণ কি মনে হয়? অবহেলার কারণ হচ্ছে যারা এটার লালন পালন করবেন তাদের মধ্যে আমি বলবো যে কিছুটা সমস্যা রয়েছে। আমাদের প্রত্যেকটা ফাইল টাইল যায় বিভিন্ন মন্ত্রণালয়, ওইখানে আটকে থাকে। কেন আটকে থাকবে? আমরা তো কিছুদিন আগে ডিমান্ড করলাম যে শিল্পকলা একাডেমির ডিজির সঙ্গে আলোচনা করলাম যে ওইখানে একটা ফটোগ্রাফারদের একটা মিলন মেলা হবে, একটা লাইব্রেরি হবে, একটা গ্যালারি হবে, যেখানে কোয়ালিফিকেশান বোর্ড থাকবে না। হ্যাঁ, কিছু তো অবশ্যই থাকতে হবে, ছবি বাছাই করে প্রদর্শনী করতে এটা নিয়ম, সেগুলো তো আমরা রয়েছি, কিন্তু এটা আজ অব্দি হয় নাই কেন? এটাও কিন্তু আমার সরকারের কাছে প্রশ্ন যে আজকে আমি কেন স্কুল করলাম? আমি তো পেশাদারি যোগ্যতা সম্পন্ন ফটোগ্রাফার, লাইসেন্সের ডিগ্রি আছে, অ্যাসিস্ট্যান্ট ডিগ্রি আছে, ফেলোশিপ আছে, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স জানো যে মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস এইট গোল্ড মেডেল পেয়েছে মনে আছে। তারপরে আমরা এই দেশে এত কেন উপেক্ষিত আমরা বলেন তো? এগুলো একমাত্র কারণ আমলাতান্ত্রিক জটিলতা। আমার এই 56 বছরে শুনতে হয় আপনি কী করেন, আমি আলোকচিত্র শিল্পী। তো উনি এটা বুঝতে পারেন, উনি বলেন যে মানে কি করেন, চাকরি করেন না ব্যবসা করেন? সেটাই এটা কিন্তু কষ্ট দেয় আমাদেরকে। একটা ব্যাপারটা হচ্ছে যে ভালো লাগার দৃষ্টিকোণ হচ্ছে প্রত্যেকটা মানুষের যার যার নিজের মতো, আর এটা একমাত্র মানব সম্পত্তি যা অন্য কারোর সঙ্গে উপমেয় নয়। আমার ভালো লাগে দেখে আমি ফটো বসে, ওই দেখেন সূর্য ডুবছে, তাকে দেখেন ঢাকা শহর কত চমৎকার লাগছে না, অথচ এই শহরে কত কষ্ট।
ওইটা একটা আলোকচিত্র শিল্পী ফুটিয়ে তুলতে পারে, এই যে এত সত্য ইতিহাস রচনা করে, এই যে ছবিগুলি যারা মুরব্বীরা তুলে গেছেন, আমি তো আমার গুরুজির কথা না বলে পারছি না, আলোকচিত্রাচার্য এম এ বেগ সাহেব এবং নজির সাহেব বিখ্যাত বৌদ্ধ আলোকচিত্রীদের জন্ম হয়েছে এদেশে, তারা আমাদেরকে নির্দেশ দিয়ে গেছে যে আপনি একটা প্রতিষ্ঠান করবেন, এই জন্য আমি প্রতিষ্ঠানটা করেছি। আমি অবশ্য বার্তা সংস্থায় চাকরি করি, আরও দুইটা পত্রিকার ফটো এডিটার, তো তারপরে কিন্তু আমি মনে করি যে আমার এটা মনের খোরাক, আর ফটোগ্রাফি মানুষের চরিত্র সংশোধন করে। আমার তো কখনও মনে হয় না যে আমি ওই কোথাও যে আড্ডা মারি, কখনও এটা করি না। আমার ওয়াইফও ফটোগ্রাফার, ওর নাম মিতু, তা আমি ওকেও আমি শিখিয়েছি যে আমি হয়তো কোনদিন হারিয়ে যাব, কিন্তু আমার শিল্পকর্ম হারিয়ে যাবে না, আমি ভাবছি ইদানিং লিখব। দর্শক, আমরা কথা বলছি চঞ্চল মাহমুদের সাথে, তার কাছ থেকে আমরা আরও অনেক কিছু জানব, বাট এই মুহূর্তে আমাদের আলোচনায় নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি এখন। তোমার দিদিকে বিয়ে করা যায় বলে? হ্যাঁ, ওই শুরু হয় আমাদের, মনে আছে। তারপর আপনি প্রপোজ করলেন? প্রথমটা ওর কাছ থেকে এটা আসছে যে ও বুঝলাম যে ভালোবাসে, পছন্দ করে, তারপর বলছে ঠিক আছে, তারপর দুজনে একই হলো। ওয়েলকাম ব্যাক দর্শক, কথা বলছি আমরা চঞ্চল মাহমুদের সাথে। আমরা আপনার প্রফেশন নিয়ে কথা বলছি, আপনার রাজনীতি নিয়ে কথা বলছি। চঞ্চল মাহমুদ, আপনি বললেন যে আপনি খুব চঞ্চল থেকে আপনার নাম হয়েছে চঞ্চল, সো আপনার এবার একটু আরেকটু ব্যক্তিগত জীবনের দিকে আমরা একটু কথা বলি, যে আপনার ভাবির সাথে কীভাবে পরিচয় হলো? ও, ভাবির সঙ্গে একটা পার্টিতে, তো আসলে ওর চোখটা ভারী সুন্দর, মানুষটা খুব ভালো, তা আমি গেলাম, ওর এক ভাই বলে যে আসো একটা বিখ্যাত মানুষের পরিচয় করে দিই, উনি কিন্তু আমার গুরু, উনি হচ্ছেন আমিন ভাই, হ্যাঁ, যার ছেলে গান গায়। তো পরিচিত হওয়ার পর আমি টেবিলে বসছি, তো বেশ বেড়ে টেড়ে দিচ্ছিলো, আমি ওর চোখের দিকে তাকালাম, খুব ভালো লাগলো। তো আমার এক শিষ্য ছিল প্রথম আলোর কবির হোসেন, তো বলে স্যার ভদ্রমহিলার চোখটা খুব সুন্দর না? আমি বললাম এই আমি দেখছি, হ্যাঁ, ওইটা মনে আছে আজও। আর তারপর খাওয়া দাওয়া করে চলে টেলে গেলাম, পরের দিন একটা ফোন এসেছিলো আর কি, যে কী খেলে না খেলেন, কোনো কিছু দেখাশোনা করতে পারেন, সে অনেক দেখেছেন, অসুবিধে নাই। তা বললো যে আপনি কি আজকে আসছেন, আমি একটু ওইদিকে আসবো, আপনাকে কফি খাওয়াবো। আমি সে ধানমণি তো আমার জায়গা, আমি কফি খাওয়াই আপনাকে। তো এরকম আমাদের যোগাযোগটা হলো, তারপরে থেকে আসা যাওয়াকে এক 20টা সিডি দিয়েছিলাম, সিডিতে কিন্তু খুব মারাত্মক গান ছিল, তো ওই গান, তো ওই আমি খুব রোমান্টিক মানুষ, হ্যাঁ, এই 56 বছর আমরা দুজনেই খুব ভালো বন্ধু, ক্যান্ডেল লাইট ডিনার করি, এখনও গান শুনি, রাত্রে প্রতিদিন মুভি দেখে রাত 3টার সময় ঘুমাই, আবার ভোরে উঠি নামাজ রেখে আল্লাহকে ডেকে ডেকে সব কাজ করতে পারি, ইয়াংরাও তো ওই সময় ঘুমিয়ে থাকে। তো ওই যে দেখা হলো, তারপর প্রায় প্রতিনিয়ত আসা যাওয়া হতো, রান্না করে নিয়ে আসতো, আমরা বাইরে খেতাম, হ্যাঁ, আউটিংয়ে যেতাম আমার ছাত্রদের নিয়ে, আমরা একটা ফ্যামিলির মতন হয়ে গেছিলাম। তারপরে আমি লন্ডনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, আমার এক বন্ধু ওখানে বাড়ি কিনে রেখেছে, তো ও আবার কানাডা চলে যাবে, তো আমি বললাম যে আমার সব কিছু গুটিয়ে ফেলছি বাংলাদেশ থেকে, একবার একটু মন টনও খারাপ হয়েছিল যে এদেশে এত বিখ্যাত লোকদের মূল্যায়ন হয় না। সে এটা কত সাল হবে, আজ থেকে 12-13 বছর আগে, তো যখন বললাম যে এরকম চলে যাচ্ছি, তো দেখি চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে, তাহলে সে আপনি কাঁদলেন কেন? তা আমাকে বললো আপনি কী খুঁজবেন? ও আচ্ছা আচ্ছা, তখন বুঝলাম যে কেউ ফিল করে। তা আমি আমার সহকারী জন আছে অন্যান্য লোকের সাথে, তোমার দিদি কাকু খুব ভালো, তাহলে তোমার দিদিকে বিয়ে করা যায় বলে, হ্যাঁ, ওই শুরু হয় আমাদের, মনে আছে। তারপর আপনি প্রপোজ করলেন? প্রথমটা ওর কাছ থেকে এটা আসছে যে ও বুঝলাম যে ভালোবাসে, পছন্দ করে, তারপর বললাম যে ঠিক আছে, তারপর দুজনে একই হলাম, প্রথমটা ওর কাছ থেকে আসছে, তারপরে যে এতগুলি বসন্ত পার করে দিলাম। আর ও আলোকচিত্র শিল্পী ডিজাইনার, আমার পাশেই বসে, ইভেন্ট ম্যানেজমেন্ট দেখে, আমরা খুব ভালো হাজব্যান্ড ওয়াইফ না শুধু, আমরা খুব ভালো বন্ধু। ও দেশি খাবার রান্না করতে পারে, আমি বাইরে খাওয়ার, যেহেতু আমি বাইরে ছিলাম, তা আমাদের এরকম সুন্দর একটা সময় কাটে, আমাদের মানে চমৎকার সময়টা কাটে রাত্রে 10:30-11:30 পর থেকে। আপনার পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কে? আমার সদস্য, আমার দুইটা মেয়ে, একটা ছেলে, তিনজন, এরা সবাই পড়াশোনা করা শেষ, আর আমরা তাদের অনেক স্বাধীনতা দিয়েছি সব কিছু, সব ব্যাপারেই, এটাও তো আমরা ছোটোবেলায় পাই নাই। তো আমার মনে হয় যে এই ইয়াং জেনারেশনকে একটা কথাই বলবো, যে এখন সারা বিশ্বে ফটোগ্রাফার সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি, সবার কাছে ডিএসএলআর আছে, সবাই ফটোগ্রাফার। আমাদের সময় তো খুব কষ্ট ছিল, সবার কাছে একটা ডিএসএলআর আছে, ইভেন তো ডিজিটালে একটা সেলফি দিয়ে ছবি তোলে মানুষ, কিন্তু এটা অবশ্য ডিস্ট্রাকশন হয়, হ্যাঁ, ওটা ঠিক না, কিন্তু ভালো লাগে যে খুব মানে পেশাদারি যোগ্যতা যেটা বলি,
এই লাইনে পড়াশোনা করার ব্যাপারে ফরে এখন অনেকে গেছে, এখন বাইরে পিএইচডি হয়, পড়াশোনা করা যায়। ইন্ডিয়াতে তো লাভলি পার্সোনাল ইনস্টিটিউট আছে, ওখানে ফটোগ্রাফিতে মাস্টার্স হয়। তো এখন কিন্তু প্রচুর ছাত্র, আমি তো 6000 ছাত্রর জন্ম দিয়েছি 18 বছরে। তো এখন এটা খুব একটা ভালো পেশা। ইয়াং জেনারেশন আপনি বলতে চাচ্ছেন যে অনেক বেশি প্রিভিলেজ, তাহলে তারপরও কোয়ালিটি কেন মেনটেন হচ্ছে? কোয়ালিটি মেনটেন হয় না ওই কারণে, কোয়ালিটি কখন মেনটেন হবে? যখন একটু ওই আপনি ব্র্যাকেটিং করবেন, কম পাবেন, বেশি পাওয়া যাওয়াতে প্রবলেম হয়ে গেছে। অবশ্যই কম পেলে মানুষ কিন্তু ভালো থাকে, খেয়াল করে দেখেন। আমি তো দেখেছি যে যারা নিম্নবিত্ত মধ্যবিত্ত পরিবারের ছেলে তারা কিন্তু অনেক বেশ ভালো পজিশনে যায়, আর যারা না চাইতে পায় তারা বুঝবে কি অবশ্যই অবশ্যই অস্থিরতা একটু দূর করতে হবে। ইয়াংরা কিন্তু অনেক অস্থির, অস্থির কিন্তু আমার নাম, আমি কিন্তু অস্থির না, তাই না? হ্যাঁ, তো যেটা বললাম যে ওদের আরও কিছু পড়াশোনা করা উচিত, এবং আমার মনে হয় যে এখন পেশাদারি যোগ্যতা থাকার কারণে বেশ ভালো। দেখেন এই আমাদের এতগুলো টেলিভিশন গণতান্ত্রিক দেশে, এতগুলো পত্রিকা, চাকরি কিন্তু হচ্ছে প্রচুর, এবং এরা ট্রেনিং প্রাপ্ত, এবং একজন আরেকজন টানছে, এক জায়গা থেকে আরেকজন আরেক জায়গায় চলে যাচ্ছে, ভালো সাথে হচ্ছে না? তো এটা কিন্তু একটা শুভ লক্ষণ মনে করি। আপনি আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আমাদের ইয়াং জেনারেশনের সম্পর্কে বা আপনার কিছু ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কি আমাদের দর্শকদের কিছু বলতে চান? বর্তমানই তো ভবিষ্যৎ, আমি বর্তমানে যা করব ভবিষ্যতে তা পাবো মনে করি। তো আমরা যেটা করে দিয়ে গেলাম, আমি আশা করব যে এটা ওরা যেন চর্চা করে। ভবিষ্যতে নিশ্চয়ই স্কুল, হয়তো আমি থাকবো না একদিন, হয়তো তখন দেখা যাচ্ছে একটা বিরাট স্কুল হয়ে গেলো, অথবা চারুকলা একটা সেকশন হলো, অথবা এখন হয়েছে ইউল্যাবে আছে, অন্যান্য জায়গায় আছে, এখন আরও বোধহয় হয়তো কিছু কিছু পরিকল্পনা আছে সরকারের। আমাদের দেখি যেই প্রপোজালটা দিয়ে রেখেছি লাকি ভাইকে, মানে ডিজি শিল্পকলা একাডেমি, ওটা বাস্তবিত হলে আমাদের সবচেয়ে সফলতা আসবে। আরেকটা জিনিস, আরেকটা চর্চা করার জায়গা আছে বাংলাদেশ ফটো সোসাইটি, যেখান থেকে আমাদের জন্ম, সেখানে মেম্বার হলে প্রতি মাসে কম্পিটিশন হয়, জেনারেল মিটিং হয়, অ্যাওয়ার্ডও আছে। তার মানে আপনি কতটুকু আপগ্রেড হয়েছেন তা দেখার একটা সুযোগ রয়েছে বাংলাদেশ ফটো সোসাইটি। আর আপনি যারা ফটোগ্রাফি শিখতে চায় এবং যারা এটাকে প্রফেশন হিসেবে নিতে চান, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলবেন? হ্যাঁ অবশ্যই, তোমরা যে যেটা পড়াশোনা করছো, যে যা করছো করে যাও, ফটোগ্রাফি তোমাদেরকে কোনো ডিস্টার্ব করবে না। হ্যাঁ, তা আমার মনে হয় যে যেসব ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিয়ে তারা নিজেরা স্টুডিও করতে পারে, প্রোডাকশনের কাজ করতে পারে, প্রফেশনালি নিজেরাও ভিডিওগ্রাফি করতে পারে, ফটোগ্রাফি করতে পারে, এডিটিং করতে পারে, এখন তো স্যালারি অনেক বেশি। হ্যাঁ, আমার ছাত্র তো 1-1.5 লক্ষ টাকা স্যালারি পায়, তাই না? এটা তো অনেক আশার লক্ষণ যে আজকে এই পর্যায়ে এসেছি অনেক কষ্ট করে। তো তোমরা তো একদম রেডিটা পেয়েছো, ইন্টারনেট, ওয়াও, উইদাউট ইন্টারনেট আমি একদিন নিজেকে অথর্ব মনে হয়, উইদাউট মোবাইল অথর্ব মনে, আগে তো এগুলো ছিল না, তারপরে তো আমরা চলেছি, চলেছি না? সো এটা একটা ভালো লক্ষণ যে তোমরা পড়াশোনা করো, অনেক দূরে এগিয়ে যাবে। দোয়া তো রইলো, দোয়া দিয়ে 5% কাজ হয়, বাকিটা নিজে করতে হয়। ধন্যবাদ চঞ্চল মাহমুদ, আপনাকে আরও একবার ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে। হ্যাঁ, যমুনা টিভিকে ধন্যবাদ। দর্শক, আমরা এখানেই শেষ করছি। আমরা আজকে কথা বললাম চঞ্চল মাহমুদের সাথে এবং কথা হলো তার তার লাইফ সম্পর্কে অনেক কিছু জানলাম। আগামী পর্বে আমরা আরও একজন গুণীজনের সাথে কথা বলবো, সাথেই থাকবো।